সিরাজগঞ্জে মেডিকেল কলেজে ছাত্রকে গুলি করার ঘটনায় প্রভাষক রায়হান শরীফকে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হওয়ায় এই আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এদিকে প্রশাসনের আশ্বাসে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা, তবে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। ছাত্রকে ক্লাসে গুলি করে দেশ জুড়ে সমালোচিত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ দুটি মামলায় গ্রেপ্তারের পর দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ায় শরীফকে সাময়িক বরখাস্ত করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ঘটনার পর থেকেই রায়হান শরীফকে বহিষ্কার সহ বিচারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রজ্ঞাপন জারি হয়েছে তার সাময়িক বরখাস্তের ব্যাপারে, তো আমাদের সেই প্রথম দাবির প্রথম দাবিটা পূরণ হয়েছে। আমাদের ক্লাসরুমে ব্যাক করব, কিন্তু আমাদের আন্দোলন বন্ধ হবে না। রায়হান শরীফকে বরখাস্তের পর আলোচনার মাধ্যমে ক্লাসে পাঠানো হয়েছে শিক্ষার্থীদের। তারা কিছু কর্মসূচি দিতে চেয়েছিল, তো আমরা বলেছি যেহেতু প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে, এই সময় আসলে তোমাদের আর কোনো কর্মসূচি থাকার আসলে যৌক্তিকতা নেই। তো তারা আমাদের সাথে একমত হয়েছে যে তারা আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাবে। ছাত্রকে গুলির ঘটনা ছাড়াও শিক্ষক রায়হানের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন এবং কলেজের ভেতরে মাদক নেওয়ার অভিযোগও রয়েছে। সব বিষয় তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।